বৈশাখ শুরু না হতেই কাল বৈশাখীর তাণ্ডব রাজ্য জুড়ে। শুক্রবার বিকেলে ঝড়োহার সাথে পাল্লা দিয়ে চলে প্রবল বৃষ্টিপাত। বছরের প্রথম কালবৈশাখীর ঝড়ে তেমন ক্ষয়ক্ষতি না হলেও ভ্যাপসা গরম থেকে খানিকটা স্বস্তি পেয়েছে রাজ্যবাসী। বৈশাখ এখনো শুরু হয়নি, চৈত্রের মাঝামাঝি সময়ে তাণ্ডব দেখালো কালবৈশাখী। শুক্রবার বিকেলে কালবৈশাখী ঝড় আসছে পরে রাজ্যে। বিকেল 4:30টার পর থেকেই ঘন কালো মেঘে ছেয়ে যায় রাজ্যের আকাশ। 5টা থেকে শুরু হয় দমকা হাওয়া। রাজধানী আগরতলার পাশাপাশি ঝড় হয়েছে রাজ্যের অন্যান্য জেলাগুলিতেও। এদিন সন্ধ্যার মুখেই প্রবল গতিতে ঝড় আসছে পরে বিভিন্ন এলাকায়। আবহাওয়া দপ্তর জানিয়েছে ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল 65 কিলোমিটার প্রতি ঘণ্টা। ঝড়ের পরপরই শুরু হয় প্রবল বৃষ্টি। বেশ কিছু জায়গায় বৃষ্টির সঙ্গে ছিল শিলা পড়ার দাপট। ঝেপে বৃষ্টির কারণে রাজ্য জুড়ে তাপমাত্রার পারদ এক ধাক্কায় অনেকটাই নেমে যায় সন্ধ্যের পর। দুপুরে যেখানে রাজধানীর তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, সেখানে সন্ধ্যার পর পারদ নেমে এসে দাঁড়ায় 23 ডিগ্রি সেলসিয়াসে। প্রবল ঝড় বৃষ্টির জেরে সন্ধ্যের পরই বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয় রাজধানীতে। বেশ কিছু এলাকায় ভেঙে পড়ে বিশাল বিশাল গাছপালাও। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, শনিবারও ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।